প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ কিংবা কলেজে উঠতে চলেছ তোমাদের প্রত্যেকের একটি বিষয়ে জিজ্ঞাসাবাদ রয়েছে এবছরের স্কলারশিপের নতুন রুলস রেগুলেশন কি রয়েছে এবং রিনিউয়ালের নতুন রুলস কি করা হয়েছে তা নিয়ে তো বলবই তার ছাড়াও তোমরা যে নম্বর পেয়েছ বিগত ক্লাসে সেই নম্বরের অ্যাকর্ডিং তোমাদের কোন স্কলারশিপে আবেদন করা উচিত কিংবা কোন স্কলারশিপে আবেদন করলে তোমরা নিশ্চিতভাবে স্কলারশিপ পাবে বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আজেই তোমাদের মধ্যে যারা স্কলারশিপ পেতে চাইছো তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদেরকে এক কাছে একটা অনুরোধ করব ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো কারণ সমস্ত ডিটেল ইনফরমেশান তোমাদের এখানে দিতে চলেছি দেখো আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রী আছো তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো তোমাদের ক্ষেত্রে প্রথমে স্কলারশিপ নিয়ে আলোচনা করি দেখো তোমরা যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠেছ এবং উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে উঠবে তোমাদের উভয়কেই কিন্তু স্কলারশিপ দেওয়া হবে এখন তোমরা জানো পশ্চিমবঙ্গে অনেক সরকারি স্কলারশিপ রয়েছে তার মধ্যে কোন স্কলারশিপে আমাকে আবেদন করা উচিত তুমি যদি মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাও এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং তুমি যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তুমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাও এবং কলেজে ভর্তি হয়ে যাও তারপরে কিন্তু তুমি আবেদন করতে পারবে তো এখানে আমি প্রত্যেককে বলে রাখি আমি কেন বলছি ভর্তি হওয়ার কথা পরবর্তী ক্লাসে তোমরা যখন মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং তোমরা যখন উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর মনে রাখবে আর সবচেয়ে ভালো এবং সেরা স্কলারশিপ যদি হয়ে থাকে কোনো ও পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ এ তো এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলে এবারে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা অনেকেই একটু কম নম্বর পেয়েছে সেক্ষেত্রে কি আমরা সরকারি স্কলারশিপ গ্রহণ করতে পারবো না একেবারেই না তোমরা যারা একটু কম নম্বর পেয়েছ সিক্সটি পার্সেন্ট কিংবা ফিফটি পারসেন্টের বেশি পেয়েছ ও তারা কিন্তু রীতিমতো স্কলারশিপ নিতে পারবে নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ একই স্কলারশিপ যারা যাদের বাড়ির কাছে উত্তরকন্যা অফিস তারা উত্তরকর্ণা অফিসে গিয়ে আবেদন করবে তাদের জন্য উত্তর উত্তরকন্যা স্কলারশিপ এবং যাদের নবান্ন স্কলার অফিস কাছে তারা নবান্নে গিয়ে আবেদন করবে তাদের জন্য নবান্ন স্কলারশিপ দুটো একই তো এখানে তোমাদের মধ্যে যারা মাধ্যমিকে সিক্সটি ফাইভ পারসেন্ট কিংবা তার বেশি পেয়েছ তোমরা আবেদন করতে পারো নবান্ন কিংবা উত্তরকন্যা স্কলারশিপে এবং যারা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়েছো কিংবা সিক্সটি এর বেশি পেয়েছো তারাও কিন্তু আবেদন করতে পারো ও কলেজে ভর্তির পর নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপে এই দুটো স্কলারশিপ বাদেও কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি স্কলারশিপ রয়েছে কিন্তু এই দুটো স্কলারশিপে কিন্তু তোমার সর্বপ্রথম টার্গেট রাখতে হবে এবং তোমরা কিন্তু একই সাথে এই দুটো স্কলারশিপে আবেদন করবে না যারা পঁচাত্তর পার্সেন্টের বেশি পেয়েছ তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপেই আবেদন করবে এবং যারা সেভেন্টি পার্সেন্টের নিচে পেয়েছ কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্টের ওপরে পেয়েছ তারা কিন্তু অতি অবশ্যই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবে এবং এই দুটো স্কলারশিপের কথা কেন বললাম প্রতি বছর এই দুটো স্কলার সরকারি স্কলারশিপ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হয় সেই কারণে এই দু দুটো স্কলারশিপই তোমার চয়েসের প্রথম স্কলারশিপ হওয়া প্রয়োজন এবং দুটো স্কলারশিপে একই সাথে কিন্তু তুমি আবেদন করবে না আর এটা তো হলো এবছরের দেয়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছো তোমাদের ক্ষেত্রে রিনুয়ালের প্রসিডিওর কি রয়েছে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে সুখবর তোমরা যারা আর রীতিমতো আগের বছর মাধ্যমিক থেকে একাদশ শ্রেণীতে ওঠার সময় স্কলারশিপ পেয়েছিলে তোমাদের সকলকে জানায় সুখবর তোমরা প্রত্যেকেই স্কলারশিপ কিন্তু পাবে তোমাদের কাউকে স্কলারশিপ দেওয়া হবে না এমন ব্যাপার না যারা পেয়েছিলে তারা প্রত্যেকেই স্কলারশিপ পাবে যারা মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে স্কলারশিপ পেয়েছিলে তারা প্রত্যেকেই কিন্তু স্কলারশিপ পাবে তো এটা এটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্তই খুশির খবর তো কারণটা বলে রাখি তোমরা সকলেই জানো রীতিমতো যারা জানো না তাদের উদ্দেশ্যও বলে রাখি যে তোমাদের মার্কশিট কিন্তু এইভাবেই তৈরি করা হচ্ছে যাতে স্কলারশিপ থেকে কেউ বিরত না থাকে স্কলারশিপের রিনুয়ালের ক্ষেত্রে কাউর যাতে সমস্যা না হয় কারণ পরীক্ষা হয়নি তো সেই কারণেই কিন্তু মাধ্যমিকে তুমি যে নাম্বার পেয়েছিলে সেই নম্বরের মধ্যে যে চারটে সাবজেক্টে বেশি নম্বর পেয়েছিলে সেই চারটে সাবজেক্টের নম্বরকে নিয়েই তোমাদের একাদশ শ্রেণীর মার্কশিট তৈরি করা হবে এ সেই কারণে যারা যে তোমরা যে অনুযায়ী মাধ্যমিকে নাম্বার পেয়েছিলে তার থেকে বেশি নম্বর কিন্তু তোমাদের উঠবে একাদশ শ্রেণীতে কারণটা বলে রাখি এই তোমাদের কিন্তু রীতিমতো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের বেস্ট অফ ফোন নেওয়া হচ্ছে সেই নম্বরগুলো ওর গড় করে প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া হচ্ছে সেই কারণেই কিন্তু তোমাদের ইলেভেনের মার্কশিটে প্রত্যেকের ভালো নম্বর উঠবে এবং সেই মার্কশিটের নম্বর দ্বারা তোমাদের রিনিউয়াল করতে কোনো সমস্যা হবে না তোমরা প্রত্যেকেই যারা মাধ্যমিক দেওয়ার পর একাদশ শ্রেণীতে এর আগের বছর স্কলারশিপ পেয়ে গেছিলে তারা কিন্তু একাদশ শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার পরও তোমাদের রিনিউওয়াল করার পরও তোমরা কিন্তু স্কলারশিপ থেকে এ রীতিমতো টাকা পেয়ে যাবে এছাড়াও তোমরা যারা একটু কম নম্বর পেয়েছ কিংবা অন্যান্য ক্লাসে পড়ছ তোমরাও যদি স্কলারশিপ পেতে চাও এবং এই বিষয়ে জানতে চাও অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও ডেডিকেটেড সে বিষয়ে ভিডিও আমি করে দেব আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো